জানি লোহাই খাতে তুমি পুরুষ পুরাণ নিরঞ্জন আনন্দ স্বরূপ সর্বজান। আমার উপলব্ধি হয়েছে, আমি জানিছো তুমি এই সমস্ত জগতের পুরুষ পুরাণ। পুরুষ পুরাণ মানে পুরাণ মানে পুরনি, পুরুষ মানে হল এজনেই পুরুষ, সেজনে হল পরমা। তুমি হে কেবলে হাংসা হবে মায়াময় তোমাতে হে হন্তে হবে সৃষ্টি স্থিতি ল। এই জগত কেবল একটা বস্তুয়ে সচা, সকলো মিছা, সেই হল ভগবন্ত পুরুষ। আর সেই ভগবন্ত পুরুষক সনাতন বলে কৈছে, সত্য বলে কৈছে, নিত্র বলে কৈছে, নিরঞ্জন বলে কৈছে, আনন্দ স্বরূপ বলে কৈছে, ভগবান বলে কৈছে, ঈশ্বর বলে কৈছে, ইংলিশত গড বলে কৈছে, ভগবান ভগবান বলে কয়। কিয় ভগবান বলে কয়? ভ শব্দে, ভ শব্দে ভূমি পৃথিবী, গ শব্দে গগন আকাশ, ব শব্দে বায়ু, অ শব্দে অগ্নি, ন শব্দে নি পানী, অর্থাৎ পঞ্চভূত দেহ, খেতি অপতেজ মরুভূম, মাটি পানি অগ্নি আকাশ আর বায়ু। এই পাঁচটা সমষ্টি লগ লাগি যে দেহ গঠন হয় সেইজনকে ভগবান বলে কোয়া। ভ শব্দে ভূমি পৃথিবী বসুন্ধরা, গ শব্দে গগন আকাশ, ব শব্দে বায়ু মরুদ যাক মরুদ বলে কম, ভগ তার ওয়াবন হয়ে যাক তার অর আছে, অকল ব হলে ব হব তার ওয়াব কারণে অর আছে, পাঁচটা আখর আছে ভগবান দেখা ভগ ওয়াব মধুরিয়া নয় নয় জানো ভগবান, কিন্তু ওয়াবটো অটা তার যুক্ত হয়ে আছে তেতিয়া ভগবান অওয়ান মানে বার। ভ শব্দে বসুন্ধরা, গ শব্দে আকাশ, অ শব্দে অগ্নি, ব শব্দে বায়ু আর ন শব্দে নি পানি। এই পঞ্চভূততে খেতি অপতেজ মরুভূম যার দ্বারা দেহ গঠন করে ঈশ্বর তত্ত্ব প্রবেশ করে সমস্ত জগৎ সৃষ্টি করেছে তেওঁকে ভগবান বলে কয়। আর এই ভগবান শব্দকে ইংলিশত গড বলে কয়। গড মানে জি জেনারেটর সৃষ্টি, ও অপারেটর পালন, ডি ডেস্ট্রয় বিনাশ, সৃষ্টি স্থিতি পর যাক গড বলে কোয়া আছে। এইবোৰ অর্থ আছে, এনেই নহয় বোলে ইংলিশত গড নহয় না, এইটো ইংলিশত আমি যেনে ভগবানের অর্থ আছে ঠিক তেনেকে ইংলিশত গডৰ অর্থ নাপালে, প্রত্যেক শব্দের অর্থ আছে, অর্থবিলাক জানিবলৈ যত্ন কৰিব লাগে তেতিয়া তার পরমতত্ত্ব পোৱা হয়। ঈক্ষ মানে ঈক্ষ স্বরূপে হরি, ঈক্ষ মানে আত্মা যি ইন্দ্রিয়বিলাক ধারণ করে থাকবে পারে ঈক্ষ। ধন্যবাদ। হে রাম ব্রহ্মরূপে সজা পালা বিষ্ণু রূপ ধরি রুদ্ররূপে নিয়া হবে জগত সংহরি। দৈবকী বসুদেবে ভগবন্ত পুরুষের গুণবিলাক মনলে আহিছে আর এই মনলে আহি তেওঁ কি করেছে স্তুতি করেছে। খন্দি বাক লাগি পৃথিবীর মহাভার মুহুরগি হত আহি ভৈলায় অবতার, রাজা বোলাই ফুরই দৈত্য গণ কুটি কুটি হিতু দৈত্য হেনা মারি করি বাণী গুটি, দুষ্টক সংহরি থাপি বাহা পুণ্য পথ পুরি বাহা প্রভু ভকতর মনুরথ, তোমার হে ভকতি তো ভুকুটি মুকুটি করিল বহুদেব আনু নানা কুটি, তোমাক ভঞ্জনা করিলে তোমাক ভক্তি করিলে ভুকুটি আর মুকুটি সিদ্ধি হয়। হে রাম কংস রায়ক দরে তান ক্ষীর নুহী
গায় কৃষ্ণ কবুলন্ত প্রভু হুনা অভিপ্রায়। কংসৰ যি শক্তিশালী শাসন ব্যৱস্থা, সেই শাসন ব্যৱস্থাত আমাৰ শৰীৰ ভাগি পৰিছে, ভয় ভাৱেৰে আমাৰ স্থিৰ নোহোৱা হৈছে মন কাই। হে প্ৰভু ভগৱন্ত, তথাপিতো তোমাক আমাৰ অভিপ্ৰায়বিলাক জনাব বিচাৰিছোঁ। তুমি উপজি বাহুনী আকাশী বচন পাপী কংখে মাৰিল তোমাৰ ভাতৃগণ, তোমাৰ কথা কয়েতি ক্ষণে পাইব জান খান্দা ধৰি ধাইব কংখ অন্ত কহমান। আকাশবাণী যিবিলাক কথা আমি শুনিছিলোঁ আৰু সেই কথাবিলাক আখৰে আখৰে পালন কৰি পাপী কংসই তোমাৰ ভাতৃগণক এটি এটিকৈ হত্যা কৰিলে। আৰু তোমাকো আমি আমাৰ অভিপ্ৰায় ক'ব বিচাৰিছোঁ, তুমিও যাতে কংসৰ পৰা অলপ সাৱধানে থাকা। এই কথা দৈৱকী বসুদেৱে মাতৃ আৰু পিতৃৰ যি চৰিত্ৰ, সেই চৰিত্ৰ গ্ৰহণ কৰি ভগৱন্তক ৰূপ যদিও তেওঁলোকে ভগৱন্ত বুলি ভাবিছে, তথাপিতো এজন পিতৃ আৰু এগৰাকী মাতৃ সদায় পুত্ৰৰ প্ৰতি থকা যি স্নেহ, এই স্নেহৰ জৰিয়তে ক'ব বিচাৰিছে তুমিও কংসৰ পৰা যাতে সাৱধানে থাকা। হে ৰাম তোমাৰ কথা কৱে তীক্ষণে পাইব জান খান্দা ধৰি ধাইব কংস অন্ত কহমান। সাৱধানে থাকা প্ৰভু ভূঞা হস্বকৃত পাপী চকদৰে মোৰ থিৰ নহিচিত। সাৱধানে থাকা প্ৰভু ভূঞা হস্বকৃত পাপী চকদৰে মোৰ থিৰ নহিচিত। এইবুলি বসুদেৱ মৌন হৈয়া আছে, দৈৱকীয় পুত্ৰ মুখ দেখি লন্ত পাছে। মহাপুৰুষৰ চিহ্ন জানি মহাহতী পৰিতুতি কৰন্ত বিস্ময় হৈয়া আতি। যিটো ব্ৰহ্ম ৰূপ নিৰা কাৰ নিৰঞ্জন তেন্তে তুমি সাক্ষাতে পৰম নাৰায়ণ। এ ৰাম একো কালে মনুষ্যে মৃত্যুৰ নেৰাই হাত নকৰে ভকতি দেৱে মাধৱ তোমাত। এ ৰাম তোমাৰ পাৱত যেবে কৰিলে আশ্ৰয় তেবে স্বচ্ছ হৈয়া থাকে পৰম নিৰ্ভয়। দৈৱকী বসুদেৱৰ মনত এই ভাৱ হৈছে যে যিজনে তোমাক ভকতি কৰে তেওঁলোকৰ কোনো ধৰণৰ সংসাৰৰ যি যন্ত্ৰণা বা সংসাৰৰ যি নিকাৰ এইবিলাকে স্পৰ্শ কৰিব নোৱাৰে। তথাপিতো মনুষ্যসকলে কিয় তোমাক ভঞ্জনা নকৰে এই কথা দৈৱকী বসুদেৱৰ মনত উপলব্ধি হৈছে। যাৰ চৰণেৰে, যাক ভক্তি কৰিলে, যাৰ গুণনামেৰে সমস্ত ভৱ সংসাৰ ভৱ নদী পাৰ হৈ যাব পাৰে, নৌকা সদৃশ হিচাপে, তথাপিতো নৰলোকে কিহলৈ বাট চাই আছে এই কথা দৈৱকী বসুদেৱেও তেওঁ পুত্ৰ ভগৱন্তক উল্লেখ কৰিছে। যেবে নষ্ট হৈল লোক মহাপলয়ত তুমি মাত্ৰ অৱশেষ থাকা অন্তত। দুনাই কাল ৰূপ হুঁয়া শ্ৰদা নাৰায়ণ তোমাৰ চৰণে আৱে পঢ়িলো হৰণ। এই সমস্ত ত্ৰিভুৱন এটা সময়ত ধ্বংস হৈ যাব, প্ৰলয়ত। আৰু এই প্ৰলয়ত যেতিয়া নিঃশেষ হৈ যাব কেৱল থাকে তুমি,
কেবল থাকা তুমি মাত্র, কোনো নাই। সমস্ত যিমানবিলাক আমাৰ বাহ্যিক চর্মচক্রে আমার দৃষ্টিত পৰিছে, পর্বত, নদ, নদী, গছ গছনি, সমস্ত জীববিলাক, সমস্ত জীববিলাক এদিন প্রলয়ৰ গ্রাহক নিক্ষেপ হয়ে যাব। থাকা মাত্র তুমি, কেবল সেইকাৰণে তুমিহে চৈতন্য সনাতন রাম রাম রাম, আমি অচেতন নিয়োগ নাথ, আমি তোমার গর্ভত লয় হয়ে যাম আর আমি অচেতন অবস্থা পড়ে থাকিম, কেবল চৈতন্য হিসাবে তুমি থাকিব। হে রাম ভৈল লোক মহাপ্রলয়ত, তুমি মাত্র অবশেষ থাকা অন্তত, দুনাই কাল রূপ ভূয়া সদা নারায়ণ, তোমার চরণে আওয়ে পখিলু হরণ। যেটা আকো তুমি কালর রূপ লই এই সমস্ত জগৎ বিনোদন রূপ সাবর বাবে তুমি ইচ্ছা প্রকাশ করা, আর তেতিয়া তুমি পুনর জীববিলাক আকো তোমার গর্ভর পৰা উলিয়াই তুমি বিভিন্ন তত্ত্বর দ্বারা, বিভিন্ন কার্যপন্থার দ্বারা তুমি সমস্ত জগৎখন আকো পুনরায় জাগৃত করে তোলা। হে প্রভু ভগবন্ত, তোমার শরণত আমি শরণে পখিছো, তুমি এই সৃষ্টি স্থিতি প্রলয়ের গড়াকী কেবল। দুর্ঘুর কণ্ঠ কভয় তনু কম্পমান, ভকতর ভয় হারি করা পরিত্রাণ। দুর্ঘুর কণ্ঠর ভয়ত আমি, আমার দেহ মন কম্পিত হয়েছে, তুমি ভকতর ভয় হারি, হারি মানে হরণ করা, হারি মানে নাইকিয়া করা, কি নাইকিয়া করা, ভকতের যা ভয় থাকে সেই ভয়বিলাক কি করে হরণ করে নাইকিয়া করে, গতি কি কোয়া হয় ভকতর ভয় হয়। তোমাক নজানো যে নমতে কংখ পাপ, ইটু দীপ রূপ আওয়ে সম্বরিও বাপ, তোমাকে হে লাগি উদ করে মন, শঙ্খ চক্র কদা পদ্ম ঢাকা নারায়ণ, কংখ ভয়ে কাম্পে অজ্ঞানীর মুরবুক, এতেকে বুলিয়া ভৈল দৈব কি নিশুক। এনেদরে কই কথাবিলাক ভগবন্ত পুরুষের চরণত স্তুতি নুতি করে কংখর ভয়ে কম্পিত হয়ে অজ্ঞানীর বুকবিলাক কম্পিত হয়ে থাকে, কেবল ভয় 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 ভাব হয়ে থাকে, এই কথাখিনিকে ভগবন্ত পুরুষের আগত দৈবকীয় কই পেলায় নিশ্চুক হয়েছে, অর্থাৎ মনে মনে আছে। হে রাম হে ন শুনি হাহি মাতি লন্ত চক্র পানি, উপরি জন্মর কথা শুনা দুই উকানি। যেতিয়া দৈবকীয়ে কথাখিনি কৈ কৈ নিশ্চুক হল, তেতিয়া ভগবন্ত পুরুষে এবার মাত মাতিছে, হে রাম তোমালোকে উপরিজন্মর কথাবিলাক জানা নে, মই আজি তোমালোকর উপরিজন্মর কথাবিলাক কম, শুনা তোমালোকে আগর জন্ম কোন কোন আছে। পূর্বত আছিলা তুমি পিঞ্চি নামে হতি, বহুদেব আছিলা হুত প্রজাপতি, সৃষ্টি সৃষ্টি করি বাপ ব্রহ্মা, দুই কুয়া দেখিলা শুনি দুয়ো প্রাণী ঘুর কপ আসরিলা, হহিলা হিম মহা রৌদ্র বৃষ্টিপাত, বায়ু ভক্ষী থাকা কত ভুঞ্জি পকাপাত। কইছে তোমালোকে ব্রহ্মার আদেশ মতে সুতকাৰ প্রজাপতি আছিলা, সৃষ্টি করবার কারণে ব্রহ্মায় তোমালোকক আদেশ দিছিলে, আর ব্রহ্মার আদেশ মানি তোমালোকে কি করিলা, দুঘুর রোদত দুঘুর বায়ুর যে প্রতাপ, বৃষ্টি হিম আর তোমালোকে পকাপাত খাই খাই, বায়ু খাই খাই জিয়াই জিয়াই তোমালোকে ভগবন্ত পুরুষ অর্থাৎ মুখ তোমালোকে ধ্যান করেছিল। আরাধিলা মুক তপ করি আহরিখ, বহি গৈল দিব্য ব্রাহ হাজার বরিখ। কিমান বছর তেওঁলোকে তপ করলে, দিব্য বারো হাজার বছর, দিব্য বারো হাজার বছর ঠান্ডা গরম রোদ বরষুণ নেউছে, গছর পকাপাত
বায়ু ভক্ষণ করে বারো হাজার দিব্য বছর তোমালকে মুখ আরাধনা করেছিল। হে রাম এই রূপে দেখা দিয়া বুলু লওয়া বড় বুলাহা পুত্র কহক তুমি হমহর। মই তোমালোকক কৈছিল তোমালোকৰ সেই কঠোর রূপত মই সন্তুষ্ট হৈ মই যেতিয়া তোমালোকক দর্শন দিছিল তোমালোকক কি বৰ লাগে এই কথা মই তোমালোকক সুধিছিল, কিন্তু তোমালোকে মোৰ নিচিনা এজন পুত্র আশা কৰি এই রূপে দেখা দিয়া বুলু লওয়া বৰ বুলাহা পুত্র কহক তুমি হমহর। এই হোক বুলি মই গইলো বৰ দিয়া নুখুজিলা মুখ মুক্ত মুহিলে কমায়া। ভগন্তপুরুষে জানে, ভগন্তপুরুষে তেওঁলোকক এনেকুৱা এটা মায়ার বান্ধন দিলে যে মোক দর্শন করার পাছত তোমালোকে যে মোক মুখ্য পত্র খুঁজিব লাগে এই কথা পাহৰি গেল। আজি আমি কোটি কোটি জন্মর সফলর বা পুণ্যাত্মা হিসাবে মানব জীবন পায়ও আমি আজি ভগবন্তক ভজিব নাজানো। আমার কারণে মুখ্য পত্র উপলব্ধ হয়ে আছে, যখন বাজারত সোণ রূপর মুদ্রায় ভরপুর, কিন্তু আমি সোণ রূপর মুদ্রা চিনি নেপাই, সেই লোহার অধাতুবিলাক লৈ লৈ আমি ব্যাপার করে আছো, যেটো পিঞ্চি আর সুতবাদ দিছিল মোক পায়ও তোমালোকে মুখ্যপথ নিবিচারিলে। ইয়ার মূল কারণ হল ভগবন্ত পুরুষে মায়ার দ্বারা আমাক আচ্ছাদনত নিমগ্ন করায় আমি কি করব লাগে কি নকরব লাগে এই কথাখিনি উপলব্ধি নকর। যেতালে ঈশ্বরের ওসব আমার ভক্তি নহয়, যেতালে আমার ঈশ্বর গুণ কথা হৃদয় বসবাস নকরে, তেতালে আমার হৃদয়ের পর মায়ার আচ্ছাদন নুগুছে, যেতালে আশা থাকে আর পিঞ্চি সুতবার আশা থাকার কারণে ভগবন্তক দর্শন পাইও কি করলে মুক্তি পথ গ্রহণ নকরি। হে রাম লোকতনে দেখি মূর সমরূপে গুণে পিঞ্চি গর্ভ নামে পুত্র ভৈনু আপুনে। আর মই পিঞ্চি গর্ভ হিসাবে ব্রহ্মলোকত তোমালোকৰ সন্তান হিসাবে অবতার গ্রহণ করি। অদিতি কাশ্যপ পাশে ভৈলা তুরা দুই সি জন্মতো উপজিলো বামন রূপ হুই, তৃতীয় জন্মত আমি নিজ রূপ ধরি উপজিলো তোমাতে সত্যক রক্ষা করি। আর এবার দ্বিতীয় জন্মত তোমাকে ব্রাহ্মণ হিসাবে মই অদিতি আর কাশ্যপর ঔরহত জন্মগ্রহণ করি, আর এইবার মই নিজে আহি সত্য রক্ষা করে তোমালোকর গর্ভ আর তোমালোকর ঔরহত মই সত্য রক্ষা করে জন্মগ্রহণ করেছি। ব্রহ্মরূপে চিন্তা নহি করা পুত্র স্নেহ ই জন্মে অবশ্যে মুখ্য পাইবা এরি দেহ। এবার তোমালোকক মই উপদেশ দিছো, এবার তোমালোকে মোক পুত্র হিসাবে নাভাবিব, এবার তোমালোকে মোক পরম ব্রহ্ম হিসাবে ভাবি পেলাই সেবা সৎকার করবে। সেইকাৰণে মোৰ কৃপালু শংকৰ গুৰুজনাই কীৰ্তনৰ প্ৰথমতে লিখিছে ভগৱন্তক প্ৰকৃতাৰ্থত আমি পৰম ব্ৰহ্ম হিচাপে বুজিব লাগে। প্ৰথমে পৰম ব্ৰহ্ম ৰূপী সনাতন সৰ্ব অৱতাৰ ৰগা ৰম নাৰায়ণ। ব্ৰহ্ম ব্ৰহ্ম মানে জীৱ চৈতন্য স্বৰূপ, নিৰাকাৰ ব্ৰহ্ম হিচাপে আমি ভজিবৰ কাৰণে আমাৰ কৃপালু শংকৰ গুৰুজনাই কীৰ্তনৰ প্ৰাৰম্ভণিতে প্ৰথমে পৰম ব্ৰহ্ম ৰূপী সনাত, ব্ৰহ্ম মানে জীৱ, যি জীবগাত চৈতন্য স্বরূপে পরম ব্রহ্ম পরমাত্মা সন্নিবিষ্ট হয়ে যায়। গতি এবার তোমালে মোক পুত্র বলে ভাবি হিয়া ঢুকারি স্নেহত আবদ্ধ হয়ে তোমালে থাকিব নালাগে, মই উপদেশ প্রদান করছো তোমালে মোক ব্রহ্ম হিসাবে আরাধনা করা আর এবার তোমালে মুক্তি হয়ে গুছি যা। এয়া ভগবন্ত পুরুষে দৈবকী বহুদেব পরামর্শ দেব। এরাম ব্রহ্মরূপে চিন্তা নহি করা পুত্র স্নেহ ই জন্মে অবশ্যে মুখ্য পাইবা এরি দেহ, কংস কহঙ্কিয়া যেবে শুনিও উপায় থয়নিয়া মোক বকুলত পলুয়ায়। কংসর কারণে যদি তোমালোকৰ ইমান ভয় হৈছে মই তোমালোকক এটা উপদেশ দিছো, মোক ইয়াৰ পৰা লৈ যোৱা, মোক ইয়াৰ পৰা লৈ গৈ তোমালোকে বকুলত থৈ আহা। যদি সঁচাকৈ তোমাক
বা তোমালোকৰ ভয় হৈছে বুকুখন কঁপিছে মোক লৈ তেন্তে মোক তুমি ইয়াত ৰাখিব নালাগে যোৱা মোক লৈ গৈ তোমালোকে গোকুলত থৈ আহা হে ৰাম উপজিবা যুগ মায়া যখুদাৰ ঘৰে মোক থৈয়া তাংক লৈয়া আহি উ হতৰে এহি বুলি তাক বিষ্ণু ভৈলা চুপ দুই হন্তৰ আগতে ভৈলন্ত শিশুৰূপ লগে লগে সমস্ত কথা কৈ পেলাই নিশ্চুপ হ'ল আৰু লগে লগে দৈৱকী বহুদেৱৰ গৰ্ভত এটি সন্তানৰ প্ৰতি তেওঁ কি কৰিলে জন্মগ্ৰহণ কৰিলে আৰু জন্মগ্ৰহণ কৰাৰ লগে লগে দৈৱকী বহুদেৱক ক'লে নহয় যোৱা মোক থৈ আহকৈ গকুলত আৰু গকুলত যুগমায়া নামে এগৰাকী কন্যা সৃষ্টি হৈছে জন্ম হৈছে তেওঁ খেলাই ল'লে এইটো অত্যন্ত তাত্বিক কথা ভগৱন্ত পুৰুষে ক'ত জন্মগ্ৰহণ কৰিলে কংসৰ কাৰণত কোনে নমাই আনিলে বসুদেৱ আৰু যুৱকী বসুদেৱৰ সত্য বুদ্ধি সাত্বিকতাৰ প্ৰতীক হ'ল বসুদেৱ দৈৱী শক্তি গুণ সম্পন্ন হ'ল দৈৱকী এই দুইটা বস্তু যেতিয়া মন্থন কৰিলে মন্থন কৰাৰ লগে লগে কৃষ্ণ আহিলে লৈ কংসৰ কাৰাগাৰত থকা সেই সত্য শুদ্ধ বৃত্তি সম্পন্ন দৈৱী শক্তি মানুহ আৰু কৃষ্ণ অহাৰ লগে লগে দৈৱকী বসুদেৱৰ হৃদয়খন প্ৰফুল্লিত হ'ল অন্ধকাৰ কাৰাগাৰ সেই পূৰ্ব দিশত উদয় হোৱা পূৰ্ণ চন্দ্ৰৰ নিচিনা প্ৰকাশিত হৈ গ'ল আৰু হৈ যোৱাৰ লগে কৃষ্ণই তেওঁলোকক পৰামৰ্শ দিলে যে মোক তোমালোকে ইয়াৰ পৰা লৈ গৈছে কেলৈ লৈ যাওঁ বুলি ক'লে কৃষ্ণ কেতিয়াও কংসৰ কাৰাগাৰত নাথাকে কংসৰ কাৰাগাৰখন হ'ল আমাৰ অবিদ্যাজনিত মায়ামোহজনিত লোক মোহ কাম ক্ৰোধ দম্ভ দৈত্য অহংকাৰ এইবিলাকৰ দ্বাৰা গঠিত অন্ধকাৰ কাৰাগাৰ আমাৰ হৃদয়খন আজি অন্ধকাৰ কিয় হৈছে আমি আমাৰ হৃদয়ৰ লগত ভাবি কিয় নাপাওঁ বুজি কিয় নাপাওঁ কিয় আমি প্ৰকৃত বস্তুবোৰ দেখি নাপাওঁ অৰ্থাৎ আমাৰ এই কংসৰ কাৰাগাৰ যিখন অন্ধকাৰ কাৰাগাৰ য'ত অবিদ্যা মায়াৰ দ্বাৰা আমাৰ সৃষ্টি হৈছে এই অবিদ্যা মায়াৰ দ্বাৰা আমাৰ হৃদয়খন অন্ধকাৰ হৈছে ঘৃণা তৃষ্ণাৰ দ্বাৰা আমাৰ কি হৈছে জপনাবিলাক আমাৰ বন্ধ হৈ আছে আমি আনক দেখিলে ঘৃণা কৰোঁ কাৰোবাৰ বস্তু দেখিলে পিয়াহ লাগিলে খাবলৈ মন যায় লোভ আহে মোহ আহে এইবিলাকে আমাক কি কৰিছে বন্ধন কৰি আছে অৰ্থাৎ কাৰাগাৰৰ শিকলিবিলাক শিকলিবিলাকে কি কৰে বান্ধি ৰাখে শিকলিবিলাক কি লোহাক কি বুলি কয় তামহিক বুলি কয় ৰূপক ৰাজহিক বুলি কয় শূন্য সাত্বিক বুলি কয় আমাৰ সেই চিত্ৰকূট বৰ্ণনত তিনিটা চিংগৰ কথা কৈছিল ৰূপৰ সোণৰ আৰু লোহাৰ গতিকে আমাক কিহে বান্ধে তামহিক শক্তি তম্বুৰে অৰ্থাৎ লোহাৰ শিকলিডাল হ'ল তম্বুৰৰ প্ৰতীক চব প্ৰতীক ধৰ্ম এটা গতিকে এই অন্ধকাৰ কাৰাগাৰত আমাৰ দেহটো আৰু এই দেহত কি আছে লোভ মোহ কাম ক্ৰোধ দম্ভ দৈত্য মাৎসৰ্য পৰনিন্দা পৰচিকিৎসা এইবিলাক হ'ল আমাৰ দ্বাৰা কংসৰ কাৰাগাৰখন ভয় তৃষ্ণা বিদ্বেষ এইবিলাক হ'ল কংসৰ সেই কাৰাগাৰ বা অন্ধকাৰ কাৰাগাৰখনৰ দৰ্জা যেতিয়া কৃষ্ণ দৈৱী শক্তি আৰু সত্যশুদ্ধ বৃত্তিৰ দ্বাৰা কৃষ্ণক নমাই অনাৰ পাছত কৃষ্ণ কেতিয়াও তেনে অন্ধকাৰ কাৰাগাৰত নাথাকে লগে লগে দৈৱকী বসুদেৱে উপদেশ দিলে যে মোক তোমালোকে লৈ যোৱা ক'লৈ লৈ যাবলৈ ক'লে গকুললৈ গকুললৈ কেলৈ লৈ যাবলৈ ক'লে